পার্লারে গিয়ে আপনাকে একদমই অতিরিক্ত কেমিক্যাল যুক্ত টাকা নষ্ট করে সময় নষ্ট করে ক্যারেটিন ট্রিটমেন্ট করতে হবে না আজকে আমরা বাড়িতেই দেখব কি করে ক্যারাটিন ট্রিটমেন্টটা করলে আমাদের চুলটা কেমিক্যাল ফ্রি থাকবে এবং অতি সুন্দর একদম স্ট্রেট সিল্কি সফট শাইনি হয়ে যাবে শুধু তাই নয় এই হেয়ার প্যাকটা ইউজ করলে চুলটা সিল্কি স্ট্রেট শাইনি স্মুথ হওয়ার পাশাপাশি কিন্তু আপনার হেয়ার ফলটাও অনেকটাই হয়ে যাবে এবং ধীরে ধীরে দেখবেন হেয়ার ফলের সমস্যা একদমই থাকছে না আর চুলে একটা প্রোটিন প্যাক ওটা কিন্তু বলা যেতে পারে ক্যারেটিন ট্রিটমেন্ট ছাড়াও অনেক সময় আমরা পার্লারে গিয়ে স্মুদনিং করাই স্ট্রেটনিং করাই সেই সব কিছু কিন্তু আজকে আমরা করে নেব বাড়িতেই এর জন্য প্রথমেই আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো চার টেবিল স্পুন মতো এখানে আমি ভাত নিয়েছি আপনারা আপনাদের হেয়ার ওয়াইজ ভাতটা নিয়ে নেবেন ভাতের মধ্যে এত ভালো ভালো পুষ্টিগুণ আছে যেটা ইউজ করলে আপনার চুল পড়াটা বন্ধ হবে এর পাশাপাশি এর মধ্যে এত ভালো গুণাগুণ আছে যার জন্য আপনার চুলটা স্ট্রেট হতে স্মুথ হতে কিন্তু বাধ্য ভাত কিন্তু আমাদের স্ক্যাল্পটাকে ভীষণ পরিমাণে নার্সমেন্ট প্রোভাইড করবে যেটার জন্য আমাদের স্ক্যাল্প থাকবে একদম স্মুথ সফট যার কারণে ড্যান্ড্রফ হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আর রাফ হেয়ারের সমস্যা তো একেবারেই চলে যাবে কারণ এর মধ্যে আমরা দিচ্ছি অ্যালোভেরা একদম ফ্রেশ অ্যালোভেরা রেডিমেড মার্কেটে অ্যালোভেরা দিলে কিন্তু এখানে হবে না ফ্রেশ কিছুটা অ্যালোভেরা চাই আমরা সবাই জানি যে অ্যালোভেরার মধ্যে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন ই যেটা আমাদের যেমন করবে তার চুলটাকে রাখতে রাখতে স্ট্রেট এবং পাশাপাশি সফট রাখতে ভীষণভাবে হেল্প করবে এছাড়াও আমাদের অনেক সময় কিন্তু স্পিটেন্স মতো সমস্যাটা ভীষণ পরিমাণে বেড়ে যায় যেটা দেখতে ভীষণই খারাপ লাগে আর সেটা কি করে রিডিউস করব তার জন্য কিন্তু এই হেয়ার প্যাকটা ইউজ করতে হবে চুলকে সফট করার জন্য অ্যালোভেরা ভীষণই ভালো নেক্সট হেয়ার কেরাটিন ট্রিটমেন্ট করানোর জন্য আমাদের এখানে যে মেন ইনগ্রিডিয়েন্টটা লাগবে সেটা হলো দুটো ঢ্যারস বা অনেকে থেকে ভিন্ডিও বলে থাকে যেটাই বলুন না কেন এটা কিন্তু একদম বলা যেতে পারে প্রোটিন ফ্যাক্টরি এর মধ্যে আছে প্রচুর 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 প্রোটিন একদম প্রোটিনে ভরপুর যার জন্য আমাদের স্ক্যাল্প যেমন সুস্থ থাকবে তার পাশাপাশি হেয়ারটা হয়ে যাবে ভীষণভাবে স্ট্রেট আর প্রচন্ড স্মুথ এছাড়াও ঢ্যাঁড়স কিন্তু বা চুলটাকে সিল্কি করতে সফট করতে শাইনি করতে ভীষণ হেল্প করে মেনলি ঢ্যাঁড়স চুলটাকে স্ট্রেটনিং এফেক্ট দেয় তাই এবার থেকে আপনাকে কেউ ঢ্যাঁড়স বললে একদম মন খারাপ করবেন না কারণ সে তো জানেই না যে বলছে সে জানে না যে ঢ্যাঁড়স কি কি করতে পারে তাই না জোক সাপার যাই হোক প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টকে খুব সুন্দর করে আমাদের এখানে পেস্ট করে নিতে হবে পেস্ট করার সময় প্রয়োজন হলে অল্প একটু জল নিলেও নিতে পারেন আদারওয়স নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন পড়বে না এরপর খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটাকে ছেঁকে নেব কারণ আমি বলেইছি একদম পার্লারের মতো কেরাটিন ট্রিটমেন্ট করব আর পার্লারের কেরাটিন ট্রিটমেন্ট করার জন্য কেরাটিনের ক্রিমটা বানানোর জন্য তো একদম ক্রিমি টেক্সচার আনতে হবে তাই না আর ছেঁকে নিলে এইভাবে কোন রকমের লামস থাকার সম্ভাবনা থাকছে না তাই কোন রকম পার্টিকেল না থাকলে চুলটাকে ধোয়ার সময় যখন আমরা শ্যাম্পু করবো এরপর তখন কিন্তু ভীষণ ইজি হয়ে যাবে কোনো সমস্যাই থাকবে না দিন ভালো করে শ্যাম্পু করে নিন নেক্সট দিন এটাকে সুন্দর করে করে ড্রাই অ্যাপ্লাই নিন পুরো স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করুন এবং পুরো হেয়ার লেনথ সুন্দর করে অ্যাপ্লাই করে নিন একদম গোড়া থেকে আগা পর্যন্ত যাতে স্পিটেন্স সমস্যা একদমই না থাকে আর এটা টেক্সাইটা দেখেই বুঝতে পারছেন একদমই কিন্তু পার্লারের মতনই টেক্সার আমরা রেডি করে নিয়েছি যেটা ইউজ করার সময় ভীষণ মজা লাগবে ট্রাই করে দেখুন একবার ইউজ করার পর মোটামুটি তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাখতে হবে ম্যাক্সিমাম এক ঘন্টা এর বেশি রাখার কোনো কিন্তু প্রয়োজন নেই এক ঘন্টা রাখার পর চুলটাকে জাস্ট নর্মাল জল দিয়ে খুব সুন্দর করে আমাদেরকে আগে ওয়াশ করে নিতে হবে যাতে এই প্রত্যেকটা উপাদান আমাদের চুল থেকে অলরেডি বেরিয়ে যায় ভালোভাবে তারপর সুন্দর করে আমরা শ্যাম্পু করে নেব এবং শ্যাম্পুর সাথে বেস্ট হয় পারলে একটুখানি লেমন জুস অ্যাড করে করলে তাহলে তো চুলটা ভীষণ শাইনি লাগবে আপনার প্রিয় শ্যাম্পুটা নিয়ে নিন দিয়ে ভালো করে জলের সাথে ডাইলিউট করে নিন এবং তার মধ্যে ওয়ান টেবিল স্পুন মতো লেমন জুস দিলে কিন্তু এনাফ এর বেশি লাগবে না দিয়ে ভালো করে শ্যাম্পু করে নিন শ্যাম্পু করার পর কোনো রকমের কিন্তু কন্ডিশনার ইউজ করবেন না কোনো রকমের হেয়ার সিরাম ইউজ করবেন না জাস্ট নর্মালি হাওয়ায় নর্মাল রুম টেম্পারেচারের মধ্যে চুলটা শুকিয়ে নিন তারপর দেখবেন চুলটা কতটা সিল্কি হয়ে গেছে কতটা শাইনি হয়ে গেছে কতটা সফট হয়ে গেছে কতটা স্ট্রেট হয়ে গেছে এক একদম পার্লার থেকে ক্যারাটিন পর যেরকম ফিলিংস হয় আপনার সেটাই কিন্তু এখানে হবে উইদাউট এনি কেমিক্যাল ট্রিটমেন্ট আপনি পাচ্ছেন স্ট্রেট সিল্কি স্মুথ হেয়ার তার জন্য অবশ্যই ফিডব্যাকটা কিন্তু আমার সাথে শেয়ার করে নিতে একদম ভুলবেন না আমি জানি এটার রেজাল্টটা দুর্দান্ত পাবেন তো এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর যদি চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিন এই এইরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য তাহলে দেখা হচ্ছে